হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইব্রাহিম। আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে কীভাবে বড় থাম্বনেইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করবেন। আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার শেয়ার করা একটা ভিডিও বড় থাম্বনেইলে এটা আছে, এটা আমি শেয়ার করেছি। ন্যাচারালি আমরা যখন কোনো ভিডিও শেয়ার করি তাহলে সেটা এভাবে আসে। এখানে আপনারা আরেকটা ভিডিও দেখতেছেন যে এখানে ছোট হয়ে আসতেছে, পাশে লেখা আছে থাম্বনেইলটা একটু ছোট হয়ে আছে। তো ভিডিও শেয়ার করা, বড় থাম্বনেইলে ভিডিও শেয়ার করলে সবার চোখে পড়ে, ওইটা ভিউজ হয়, আর বড় থাম্বনেইলে ভিডিওটা একটু অন্যরকম দেখায়। তো আসুন আজকের কন্টেন্টের মাধ্যমে কীভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি বড় থাম্বনেইলে আপনি কী করবেন, ভিডিও শেয়ার করবেন, সে বিষয়টা জানবো। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার জন্য প্রথমে আমাকে যেটা করতে হয়, ভিডিও শেয়ার করতে গেলে আপনি ধরেন ইয়ন্ডার ব্রাউজার আমি ওপেন করলাম, কোনো একটা ব্রাউজারে ওপেন করে আপনি আপনার যে ইউটিউবে যে ভিডিও আছে সেখান থেকে আপনি একটা লিংক কপি করবেন। সাপোজ আমি আমার একটা লিংক কপি করতেছি। লিংক কপি করার জন্য আমি ইয়ন্ডার ব্রাউজারটা ব্যবহার করি। সেখান থেকে আমার এখানে ভিডিওটা, আমি এখানে ভিডিও লিংকটা কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখন আমি অন্য একটা ব্রাউজার, ধরেন ক্রোম ব্রাউজারটা আমি সিলেক্ট করলাম এবং এখানে সার্চ বক্সে আমি লিখব bitrise.com, ঠিক আছে? bitrise.com লিখে আমি সার্চ বক্সে সার্চ করব। এখানে অটোমেটিক একটা ইন্টারফেস চলে আসছে, সার্চ অপশন চলে আসছে। এখানে দেখুন একটু খালি করা আছে, ড্রপ ইউটিউব লিঙ্ক হেয়ার, এখানে বলে দিচ্ছে যে এখানে ইউটিউব লিঙ্কটা শেয়ার করুন। আমি এখানে যেটা কপি করে আনলাম এখানে পেস্ট করে দিই। এটা কাজ হচ্ছে, কাজ করতেছে। তো দেখুন এখানে কিন্তু আমার যে ভিডিওটা ছিল সেটা ছিল, দেখুন এখানে ছোট থাম্বনেইলে আছে কিন্তু ছোট ইমেজে। তো এখন আমি যেটা শেয়ার করব বিটরাইজের মাধ্যমে সেটা হচ্ছে এখানে কিন্তু বড় থাম্বনেইলে চলে আসতেছে। এখন এখানে কিন্তু শেয়ার অপশন আছে, আর অনেক সময় আমরা দেখি যে শেয়ার করার আগে আমরা কিছু কী করি, কিছু এখানে কয়েকটা প্লে বাটন আছে। দেখুন আপনি যদি এখানে কিন্তু কোনো প্লে বাটন নেই, আপনি যদি এই প্লে বাটনটা চুজ করেন তাহলে ভিডিওর উপরে এটা চলে আসবে। আপনি যদি ইউটিউবের প্লে বাটনটা চুজ করেন তাহলে ভিডিওটির উপরে এটা চলে আসবে। আবার যদি আপনি এখানে আরেকটা প্লে বাটন, চারটা প্লে বাটন আছে, আপনি যে কোনো একটা বাটন দিয়ে আপনি দিলেন, তারপর আপনি শেয়ার অপশন, এখানে ফেসবুক অপশন আছে, আপনি এখানে ফেসবুক অপশন আপনি শেয়ার করে দিবেন। এখানে আমার এটা চলে আসছে, এখন আমি আমার ফেসবুকে আমি পোস্ট করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। এখন এটা বড় থাম্বনেইলে ভিডিওটা পোস্ট হবে। এখন দেখুন আমি আবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যেটা পোস্ট করলাম বড় থাম্বনেইলে এটা পোস্ট করলো কিনা। দেখুন এটা বড় থাম্বনেইলে পোস্ট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ছোট থাম্বনেইল থেকে বড় থাম্বনেইলে ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায়। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।